ব্রেকিং নিউজ। ফিলিস্তিনকে স্বাধীন করতে অস্ত্র দেওয়ার ঘোষণা পুতিনের। একজোট হয়ে মাঠে নামছে ইরান, তুরস্ক। ফিলিস্তিনের সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এমনকি স্বাধীন রাষ্ট্রের আন্দোলনকে তারা সবসময় সমর্থন দিয়ে আসছে। বুধবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানায়। খবর রয়টার্সের। আগে থেকে ফিলিস্তিনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে রাশিয়ার, এবং ইউক্রেনে চালানো সামরিক অভিযান কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে রাশিয়ার। গত সপ্তাহেই সামরিক অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিত্র দেশগুলোকে অত্যাধুনিক সমরাস্ত্র এবং সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, নব্য উপনিবেশবাদ এবং পশ্চিমা কর্তৃত্বের বিরুদ্ধে গড়ে তুলতে হবে প্রতিরোধ। এদিকে সামরিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একজন সিনিয়র কর্মকর্তা ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর প্রধান মেজর জেনারেল নিদাল আবু দুখানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় সম্ভাব্য সামরিক ও গোয়েন্দা সহায়তা নিয়ে আলোচনা হয়েছে তাদের। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কোর কাছে আর্মি 2022 শীর্ষক অস্ত্র প্রদর্শনীর সাইডলাইনে ফিলিস্তিনি ও রুশ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। এমন সময় ফিলিস্তিনের সঙ্গে রাশিয়ার এই আলোচনার খবর সামনে এলো যখন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে দুনিয়া জুড়ে মিত্রের খোঁজে নেমেছে মস্কো। নীতিগতভাবে একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে, তবে ঐতিহাসিকভাবে ইসরায়েলের সঙ্গেও মস্কোর বেশ ভালো সম্পর্ক রয়েছে। তবে গত মাসে বহুল আলোচিত একটি ইহুদি সংগঠন নিয়ে দুই পক্ষের মতবিরোধের বিষয়টি সামনে আসে। রুশ আইন লঙ্ঘনের অভিযোগে জিউশ এজেন্সি ফর ইসরায়েলের নামের ওই সংগঠনটির রুশ শাখা বিলুপ্তির আহ্বান জানিয়েছিল মস্কো। এ ঘটনা তেল আবিবকে আহত করে। দ্বিপাক্ষিক সম্পর্কে বিষয়টি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে রাশিয়াকে সতর্ক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড। এর মধ্যে সামরিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের সঙ্গে রাশিয়ার আলোচনার খবর এলো। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শুক্রবার আল আকসা মসজিদে ইসরায়েলের হামলার বিষয়ে একটি ফোন কল করেছেন। তুরস্ক প্রেসিডেন্সির যোগাযোগ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইসলামিক বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া উচিত। এরদোয়ান এই সপ্তাহে দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বলেছেন। শুক্রবার ভোরে গাজা ও দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ কমপ্লেক্সের আল কিবলি প্রার্থনা হলে ইসরায়েলি বাহিনীর হামলা এবং পরপর দুই রাত ফিলিস্তিনি উপাসকদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার পরে এই উত্তেজনার বৃদ্ধি ঘটে। এটি এমন একটি পদক্ষেপ যা বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফিলিস্তিনের সহিংসতার একটি নতুন চক্র রোধ করার জন্য যৌক্তিক চিন্তাভাবনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে এরদোগান বলেন, সাধারণ জ্ঞান গ্রহণ করা সব পক্ষের জন্য উপকারী হবে। তিনি ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এবং জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পবিত্র স্থানের মর্যাদা রক্ষার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাইসিকে আরও আহ্বান জানান।